যুক্তরাষ্ট্রের সুপারিশ এবং অর্থবহ সংলাপ প্রসঙ্গে যা বলেছেন বিশ্লেষকেরা। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অর্থবহ সংলাপের আহ্বান জানিয়েছে ঢাকা সফর করে যাওয়া মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। তাদের পাঁচ দফা সুপারিশে সংলাপকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে একটি অর্থবহ সংলাপের পরিবেশ আছে কিনা, আর না থাকলে তার জন্য কি করা দরকার? চলতি মাসের 8-12 তারিখ পর্যন্ত ঢাকা সফর করে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের একটি যৌথ প্রতিনিধি দল। তারা যুক্তরাষ্ট্রে ফিরে বাংলাদেশের সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য পাঁচটি সুপারিশ তুলে ধরেছেন। তার প্রথমটি হলো একটি অর্থবহ সংলাপ এবং পাশাপাশি রাজনীতির ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন। দ্বিতীয় সুপারিশে তারা নির্বাচনের সময় মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে অনুরোধ করেছেন, সেই সঙ্গে নাগরিকদের ভিন্ন মতকেও সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন। তৃতীয়ত, অহিংসার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত অপরাধীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা। চতুর্থত, সব রাজনৈতিক দলকে অর্থবহ ও সমান রাজনৈতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দিতে বলা হয়েছে, যেন তা স্বাধীন নির্বাচন পরিচালনার প্রক্রিয়াকে শক্তিশালী করে। সবশেষে, নাগরিকেরা যেন অংশগ্রহণমূলক নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করে সেই বিষয়টি নিশ্চিত করতে পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একটি অর্থবহ সংলাপ ওই পাঁচটি শর্তই পূরণ করতে পারে, কিন্তু অর্থবহ সংলাপের জন্য যে পরিবেশ দরকার তা এখন নেই, আর সেই পরিবেশ তৈরি না হলে সংলাপ হওয়ার কোনো সম্ভাবনাও দেখছেন না তারা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দেশের প্রধান দুই দলই তাদের নিজস্ব একদফা নিয়ে অনর অবস্থানে আছে। বিএনপি চায় শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, আর শাসক দল চায় শেখ হাসিনার অধীনে এখন সংবিধানে যে ব্যবস্থা আছে তার অধীনে নির্বাচন। কিন্তু শর্তহীন সংলাপ না হলে সেই সংলাপে কোনো ফল আসবে না বলে মত বিশ্লেষকদের। সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, দুই দলই এখন এক দফায় আছে। বিএনপি চায় তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন, আর আওয়ামী লীগ চায় শেখ হাসিনার অধীনে নির্বাচন। দুই দল যদি এভাবে দুই প্রান্তে অনড় থাকে, তাহলে তো কোনো অর্থবহ সংলাপ করা সম্ভব নয়। যদি সংলাপ হয়ও তা কোনো ফল বয়ে আনবে না। দুই পক্ষ যদি তাদের এই অনর অবস্থান ছেড়ে দিয়ে বিকল্প কিছু বের করতে পারে, তাহলে অর্থবহ সংলাপ সম্ভব, আর এটা হলে বাকি যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা সম্ভব। জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, তারা যে অর্থবহ সংলাপের কথা বলেছেন তার মানে আমি মনে করি শর্তহীন সংলাপ, যেখানে কোনো পূর্ব শর্ত থাকবে না, খোলা মনে আলোচনা হবে এবং উদ্দেশ্য হবে মহৎ রাজনৈতিক অচলাবস্থার নিরসন। জনগণের মঙ্গলের কথা চিন্তা করে, প্লুরাল সেফগার্ড চিন্তা করে সেটা করতে হবে। তার মতে, এখন রাজনৈতিক অচলাবস্থা একটি জায়গায় এসে থমকে দাঁড়িয়েছে। এই অবস্থায় আমি মনে করি আন্তর্জাতিক মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রয়োজন, তা না হলে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব হবে বলে আমার মনে হয় না। গ্যারান্টির ব্যাখ্যায় তিনি বলেন, গ্যারান্টি মানে হলো রিজনেবল আন্ডারস্ট্যান্ডিং, লাস্টিং এবং সেটা বাইডিং। দুপক্ষকেই ছাড় দিতে হবে, অনর অবস্থানে থাকলে তো আর সমঝোতা হয় না। সংলাপের পরিবেশ নিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা কোনো সংলাপের জন্য মধ্যবর্তী অবস্থা দেখছি না, দুই পক্ষই তালগাছ আমার বলে অনর অবস্থান নিয়ে বসে আছে। শাসক দল সংবিধানের প্রতি বিশ্বস্ত থাকার কথা বলছে, আর বিএনপি সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার চাইছে। তার কথা, এই পরিস্থিতিতে যদি অর্থবহ সংলাপ না হয় তাহলে দেশ এক অনিশ্চিত গন্তব্যের দিকে যাবে, লেজিমেটিসির সংকট কাটবে না এবং বর্তমান পরিস্থিতি সহিংসতার দিকে মোড় নিতে পারে।